ইসলামের কোন নিষিদ্ধ বিষয়কে কেউ যদি জায়েজ বানিয়ে চালিয়ে যায় সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। বাংলাদেশে এরকম ঈমান নষ্ট হওয়া মানুষ নেই, হাজার হাজার তৈরি হয়ে গেছে। অথচ হজ করে আসছে প্রতি বছরে বছরে, কে বলেছে আপনাকে হজ করতে? কোন দরকার নেই আপনার হজ করার, নামাজ পড়ার আগে হালাল খাবার যদি তৈরি করতে না পারে। আজ বাংলাদেশের যে প্রেক্ষাপট চলছে, আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এ দেশে হালাল রুজি কামাই করা এখন কঠিন না সহজ? এর চাইতে কঠিন জিহাদ আর দুনিয়ায় মনে হয় এখন আর নেই। আপনার সব যোগ্যতা আছে, এর বড় পিরাই মারিতে চাকরিতে গেলে 8-10 লক্ষ টাকা আল্লাহর লিখে দেওয়া লাগবে। এটা কি এই সিস্টেম পাল্টাতে হবে, নাইতে মোনাজাত বন্ধ করা লাগবে। কুষ্টিয়ার মেডিকেল কলেজের যে কেন্দ্রীয় মসজিদ বানাচ্ছেন, প্রায় 1 লক্ষ মানুষ ওখানে নাকি নামাজ পড়তে পারবে, যেহেতু সরকারের জিনিস, এজন্য আগে থেকে ইমাম মুয়াজ্জিন আর খাদেম নিয়োগ দিচ্ছে। একজন খতিব নেবে, যিনি এখন দায়িত্বে আছে, আমি নাম নিলাম না, ওনার কাছে গিয়ে ওনার এক দোষ সম্পর্কের ভাগ্নে ডাক দিয়ে বলছে, মামা আমি অত আলে, আপনি তো খতিব নেবেন, অন্তত আমারে নিয়োগ দেন। মামা বলছে, ভাগে না, মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিও। ও মনে করছে মিষ্টি খেতে খুব বেশি হবে, 2-4 হাজার টাকা লাগতে পারে। ডাক দিয়ে বলছে, মামা মিষ্টি তাহলে নিয়ে আসি। মিষ্টি নিয়ে আসা লাগবে না, ওই যে আমার লোক আছে বিএসএর নাম বলছে, বলছে ওকে 10 লাখ টাকা দিয়ে দিও। ও বলছে, মামা মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে তো দই খেতে 2 লাখ। সব জায়গায় এখন এইটা চলছে, এই যে ঘুষ, এটা এখন ওরা হাতিয়া বানিয়ে দিয়েছে। ইসলামের কোন নিষিদ্ধ বিষয়কে কেউ যদি জায়েজ বানিয়ে চালিয়ে যায় সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। বাংলাদেশে এরকম ঈমান নষ্ট হওয়া মানুষ নেই, হাজার হাজার তৈরি হয়ে গেছে। অথচ হজ করে আসছে প্রতি বছরে বছরে, কে বলেছে আপনাকে হজ করতে? কোন দরকার নেই আপনার হজ করার, নামাজ পড়ার আগে হালাল খাবার যদি তৈরি করতে না পারেন। ওরা কোরআন পড়ে আমার এই ছোট্ট জীবনে আমি যেটা পেয়েছি, আল্লাহ এবাদতের কথা কোন জায়গায় আগে দেননি, সেখানে এবাদতের কথা আল্লাহ দিয়েছেন, সেখানেই দিয়েছেন আগে হালাল রুজি উপায় কর। ওরা কোরআনে আমি প্রায় 36 জায়গায় পেয়েছি, আপনি একটা একটা করে মিলান। সূরা বাকারা 272 নম্বর আয়াতে আছে, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক বলেন, ইমানদারেরা ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, যদি ইমান আছে এই দাবি করো, তাহলে আগে হালাল রুজির জন্য চেষ্টা চালাও। আল্লাহর আয়াতের দিকে সিরিয়াল করেছেন আল্লাহ, কিন্তু আগে ইবাদত না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাবার খাও। অশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহকে ডাকো। আগে আল্লাহকে ডাকা না আগে হালাল খাবার? বলেন বলেন, এটা আজ বাংলাদেশের 16 কোটি মানুষের অন্তত 15 কোটি 10 লক্ষ মানুষ আমরা মুসলিম। এই মানুষগুলো যদি সত্যি আয়াতটা আমরা মেনে নিতে পারতাম, এই দেশে অন্তত হারামের যত পথ সব এমনিতে বন্ধ হয়ে যেত। হ্যাঁ, এখান থেকে আমাদের যে একটা ধারণা ক্লিয়ার করা দরকার, সেটা এবার বলছি, সেটা আলেমদের দরকার। এখান থেকে যে ধারণাটা পাল্টাতে চাই না, আমরা হালাল খাবার না তৈরি করে হারামও খাই, এবাদত করি, এটা কেন করি? এটাই দরকার, এদিকে তাকান। হালাল খাবার নেই,
এবাদত চলছে, হারামও চলে, এবাদতও চলে। এই সিস্টেম দেশ দেশ দেশে নেই যে হালা হারাম খাবার তৈরি করা, হারাম উপার্জন তৈরি করা, এটা বন্ধ হচ্ছে না কেন? কেনর জবাব হচ্ছে আমরা যারা এদেশে মুসলিম দাবি করছি, অনেকের ধারণা কালেমা যখন পড়েছি জান্নাত একদিন তো যাবই, এই ধারণা আছে না? এই কারণে অন্যায় গুলো করে, বউকে বেপর্দা চালায়, জেনা করে, ব্যবিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয়, ওর কোনো টেন্ডেন্সি নেই, ওর মনের ভেতরে কোনো পরিবর্তন নেই, নেই এই কারণে ও মনে করে কালেমা তো পড়েছি যা করি করি জান্নাত একদিন যাবো, নাই 20 বছর জাহান্নামে থাকলাম নাকি? এটাই তো ধারণা করে আজ অন্যায় বন্ধ হয় না? না, এগুলো যেগুলো শুনেছেন অধিকাংশ শোনা কথা আপনি কোনোদিন পড়েননি, আর আমি এখন যেটা বলছি আপনি পড়বেন। এটা সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 107-8 দুই আয়াত ভালো করে আপনি লিখে বাড়ি যে মিলাবেন আপনার জীবনের গতি থেমে যাবে, আমি বিশ্বাস করি গতি থেমে যাবে। কোরআনের উপরে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব দুনিয়ায় নেই। এরপরেও যদি আপনি থমকে না দাঁড়ান, আমার মনে হয় আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে আরো ঠেলে দেওয়া দরকার। হালাল খাবার যাদের তৈরি হয় না বা হওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজ হারাম ইনকাম যারা করছি আমরা তাদেরকে শোনাচ্ছি। আমি কোন সূরা বললাম মনে আছে? বলেন বলেন কত নাম্বার আয়াত? 107-108 খুব ভালো করে বাড়িতে যে লিখে নিলাম। ফামাল্লাযীনা শাকু ফাফিন নার, এদিকে তাকান, ফামাল্লাযীনা শাকু ফাফিন নার লাহুম ফিহা যাফিরু ওয়া শাহীব। কোন মানুষ যদি হতভাগা হয়ে দুর্ভাগা হয়ে আল্লাহর কাছে যায়, তার মানে মারা যায়, ওকে আমার আল্লাহ আগুনে দেবে। কিসে দেবে? আগুনের ভেতরে পড়ার পরে লোকটা আর্তনাদ করবে আর চিৎকার করবে, কতদিন করবে এটা? খালিদিনা ফিহা চিরকাল, কতদিন? এই চিরকাল মানে চিরকাল আমার কেমন চিরকাল আমার আল্লাহ এবার একটা আরবি ফ্রেজ দিয়েছেন, খালিদিনা ফিহা মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। এখানে আরবি গ্রামার যারা বোঝে আলেন তাদেরকে বলছি এটা আরবি ফ্রেজ, এটা কি বলেন না কেন? বাংলা ফ্রেজ হয়, ইংরেজি ফ্রেজ হয়, এটা আরবি ভাষার একটা। এই ফ্রেজের এক কথায় অর্থ হচ্ছে খালিদিনা ফিহা চিরকাল মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে তার মানে চিরকাল